কুরবানির সাথে আকিকা করা যাবে কি? বাচ্চার বয়স যদি দশই জিলহজের সপ্তম দিন হয় তাহলে কুরবানি কুরবানির জায়গায় করবেন, আকিকা আকিকার জায়গায় করবেন। কিন্তু সারা বছর আকিকা দেননি, কুরবানির দিন আকিকা দেওয়ার খেয়াল হয়েছে, তাও আবার আকিকা দিচ্ছেন গরু দিয়ে। আকিকা যত জায়গায় পাওয়া যায় ছাগল দিয়ে, বকরি দিয়ে, ভেড়া দিয়ে আকিকা দেওয়ার বিধান আসছে। ওলামায়ে কেরামগণ বলছেন যে কোন এলাকায় যদি ছাগল বকরি ভেড়া না পাওয়া যায় তাহলে সেই এলাকায় গরু দিয়ে আকিকা দেওয়া যাবে। মেয়ের জন্য এক গরু, ছেলের জন্য দুই গরু দিয়ে দেখো ঠেলা কেমন, ওরসের খাবার খাওয়া যাবে কি ওরসের খাবার খাওয়া যাবে না? অমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, গায়রুল্লাহর নামে যেটা মানত করা হয় সেটা ইসলাম হারাম ঘোষণা করে দিয়েছে। এক লোকে আমাকে জিলাপি দিচ্ছে, আমি জিজ্ঞেস করলাম এটা কিসের জিলাপি? কেন জিজ্ঞেস করলাম? ওই যে নবী জিজ্ঞেস করতেন যে এটা কি সাদাকা না হাদিয়া। আমি জিজ্ঞেস করলাম এটা কিসের জিলাপি? আমি তো জানি মিলাদ পরই আসলো কেবল, মিলাদের জিলাপি। তো বলছে এই জিলাপি হলো চিনি আর আটা দিয়ে বানানো হয়েছে, এটা আটা চিনির জিলাপি। আমি বললাম আহম্মক নম্বর এক, যে প্রশ্ন বোঝে না তো উত্তর কি করে দিবে? ইফ যদি ইজ হয়, ইফ যদি ইজ হয় তারপরে হট মানে কি? তো সে গাধার মতো প্রশ্ন করলে উত্তরই বা দেবো কি? তা আমি তোমার জিজ্ঞেস করলাম এটা কিসের জিলাপি? জিলাপি যে আটা চিনি দিয়ে বানায় এটা আমানুল্লাহ মাদানি বোধ হয় জানে না। তুমি বলছো এটা আটা চিনির জিলাপি, তো সে জিলাপি মিলাদ পরে নিয়ে আসলাম, সমস্যাটা কি? সমস্যা তো কিছুই নেই, জিলাপি মিলাদ পরে নিয়ে আসতে সমস্যা আছে? জিলাপি তো দোষ করে নেই, জিলাপির মধ্যে সমস্যা কি? বললাম শুনুন, গাছের কলা কেটে এক সরা বিক্রি করেছে দিঘির হাটে, দিঘির হাটে হাট বসে না, দিঘির হাটে কলা বিক্রি করেছে, কলাটা নিয়ে আপনি খেলেন, হালাল টাকা দিয়ে হালাল কলা কিনে খেলেন, সমস্যা নাই। কিন্তু আর এক সরি কলা কেটে নিয়ে ওটা কি বলে ঠাকুরের ঘরে ভোগ দিয়েছে, মানত দিয়েছে, ঠাকুরের ঘর থেকে ওই কলা তুলে এনে আপনি খেলেন, হালাল হবে তো? কথা বলেন হালাল কি হবে? আল্লাহ পাক বলেন আমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, গায়রুল্লাহর নামে যারা উৎসর্গ করা হয়েছে সেটা হারাম। এবার বলেন কলায় কি দোষ করছে? কলা তো পচেও নাই, গন্ধ হয় নাই, কলার মধ্যে পোকাও জমে নাই, কলা তো টাটকা তরতাজা কলা, ঠাকুরের ঘর থেকে আপনি তুলে এনে খেলেন। যারা জীবনে হিন্দুদের পূজার প্রসাদ খেয়েছেন তারা তওবা করবেন, ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চাবেন। এক বক্তা বলছে বিয়ের পর মেয়ে তিন দিনের বেশি বাবার বাড়িতে থাকলে বাবাকে খরচ দিতে হবে। বক্তা সাহেবের এই কথাটা ভুল আছে, সব বক্তার সব কথাটা সঠিক হয় না, দুই একটা ভুলও হয়, মানুষ যে তার প্রমাণ হলো মানুষের ভুল হয়। দলিল, দলিল হলো রাসূলুল্লাহ সাল্লাম বিয়ে করলেন ছয় বছর বয়সে, মায়েশা সিদ্দিকাকে বিয়ে করলেন ছয় বছর বয়সে, নয় বছর বয়সে ঘরে নিলেন, নয় বছর বয়সে ঘরে নিলেন, ছয় বছর বয়সে বিয়ে করলেন, এই যে তিন বছর শ্বশুর বাড়িতে আল্লাহ নবীর স্ত্রী থাকলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খরচের টাকা দিয়েছিলেন প্রমাণ পাওয়া যায়নি। যখন আল্লাহ নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকার চরিত্রে কলঙ্ক লেপন করা হয়েছিল তখন আল্লাহ নবী তার স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। কোরআনে সূরায়ে নূরের আয়াত নাজিল হওয়া পর্যন্ত মা আয়েশা সিদ্দিকা কোথায় ছিলেন? বাপের বাড়ি। বাপের বাড়ি থাকার কারণে টাকা দিয়েছিলেন এমন প্রমাণ পাওয়া যায়নি। মসজিদে ইমাম খুতবায়, মসজিদের ইমাম সুদ খায়, নিষেধ করলে শোনে না, আমি কি বাড়িতে নামাজ পড়ব? সুদখোর ইমামের পিছনে সালাত হবে কিনা সেটা হলো পরের বিষয়, সুদখোর ইমামকে ইমাম রাখা যাবে কিনা সেটা আগে বলেন। সুদখোর ইমামকে ইমাম রাখা যেতে
পারে না, তাকে বয়কট করতে হবে, বের করে দিতে হবে মসজিদ থেকে যতদিন পর্যন্ত সুদ খাওয়া বন্ধ না করে। যদি মসজিদ কমিটি তাকে বের না করে তাহলে আপনার সালাত হয়ে যাবে, মসজিদ কমিটি অবশ্যই পাপিষ্ট হবে, এতে কোনো সন্দেহ নেই। মহিলা মানুষ বিয়ের বয়স হয়েছে, বাপ মা বিয়ে দিতেছে না, এমন অবস্থায় পালিয়ে বিয়ে করা যাবে? জি না, পালিয়ে বিয়ে করা যাবে না। বাপ মা যদি বিয়ে না দেয় তাহলে কি এলাকার চেয়ারম্যান, মেম্বার, ডিসি, এসপি, ম্যাজিস্ট্রেট তাদের আশ্রয় সে নিবে? কোনো দায়িত্বশীলের কাছে গিয়ে বলবে আমার বাবা মামাকে বিয়ে দিবে না, আপনি আমার বিয়ের ব্যবস্থা করুন? আল্লাহর নবী বলেছেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিয়্যাহা ফাদ নিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। যে কোনো মহিলা স্বেচ্ছায় বিবাহ বসলো, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। অন্য হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা নিকাহা ইল্লা বিওয়ালি, ওয়ালির অনুমতি, অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ হবে না। অতএব অভিভাবকের অনুমতি ব্যতিরিকে পালিয়ে বিয়ে করা বিয়ে শুদ্ধ নয়। আর বাপেরও উচিত মেয়ের মতামত যাচাই করে, মেয়ের পছন্দ অপছন্দের দিকে বিবেচনা করে তার অনুমতি নিয়ে তাকে বিবাহ দেওয়া, সেই বিষয়ে খেয়াল রাখা দরকার। আমাদের দেশের এক শ্রেণীর মুরব্বী লোক আছেন যারা মেয়ে যখন রাস্তাঘাটে ঘুরে বেড়ায় তখন তার মাথা টেনশন থাকে না, কিন্তু মেয়ে যখন পরকীয়ায় জড়িয়ে পড়ে, অন্য ছেলের সাথে গভীর সম্পর্কে লিপ্ত হয়, তখন এই লোক বাবাগিরি দেখায় যে আমার মেয়ে আমার কথা শুনবে না, ওকে কেটে দুই টুকরা করে ফেলবে। তারপর যখন পালিয়ে বিয়ে করে, দুই চার মাস কেঁদে কেটে আবার মেনে নেয়, একেই বলে গাধা পানি ঘোলা করে খায়। কেন আপনি টাইম মতো বুঝলেন না? কেন আপনি মেয়ের অনুভূতিটা খেয়াল করলেন না? কেন? ছেলে বিয়ের প্রস্তাব দিয়েছে, ছেলে গরিব মানুষ, মেয়ের বাপ বলছে ওই ছেলের বাড়িতে যতটুকু জমি অতটুকু জমি আমার বাথরুম বানাতে লাগে। কত বড় অহংকারের কথা! যখন ছেলে মেয়েটা যখন পালিয়ে গেল তখন ঠিকই আবার সেই জামাইকে জামাই হিসাবে মানলেন, কিন্তু আপনি আগে মানতে কি হয়েছিল? আর আগে যদি না মানবেন, সে তো একজন মুসলমান, সে অপরাধ করেছে ভালো কথা, কিন্তু তাকে বুঝাতো উচিত তার যদি চারিত্রিক কোনো সমস্যা না থাকে, স্যার গরিব এই হিসাবে যদি আপনি তাকে অ্যাভয়েড করেন অবশ্যই আপনার এই অহংকার একদিন পতন হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। রাষ্ট্রের সম্পদ নষ্ট করলে ইসলামে কি শাস্তি? রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের সম্পদ হোক, জনগণের সম্পদ হোক, মানুষের সম্পদ হোক, যাদের সম্পদ নষ্ট করবে তাদের কাছেই ক্ষমা চাইতে হবে, এটা আল্লাহর কাছে ক্ষমা হবে না। আপনি একদিন ট্রেনের টিকিট কাটেন নাই, ট্রেনে উঠিয়ে চলে গেছেন এক জায়গায়, ওইভাবেই রয়ে গেছেন, যত টাকার পথ ভ্রমণ করেছেন তত টাকার টিকিট কিনে ছিঁড়ে ফেলে দিবেন, টাকাটা রেলের অ্যাকাউন্টে চলে গেল, আপনি দায় মুক্ত হয়ে গেলেন। ছোটকালে কারো কাঁঠাল চুরি করে খেয়েছেন, কলা চুরি করে খেয়েছেন, ডাব চুরি করে খেয়েছেন, যাদেরটা চুরি করেছেন তাদের কাছে এই টাকা পৌঁছাতে হবে। টাকা যদি পৌঁছানো সম্ভব না হয়, মাপ চাওয়া সম্ভব না হয়, তার অ্যাকাউন্ট নাম্বার নিয়ে গোপনে তার অ্যাকাউন্টে জমা দিবেন, সমস্যা হবে না। আর আল্লাহর কাছে কায়মন অবাক্যে ক্ষমা চাইবেন, আল্লাহ তোমার বান্দার সম্পদ নষ্ট করেছিলাম, কাঁঠাল চুরি করে খেয়েছিলাম, তার বিনিময় স্বরূপ তার অ্যাকাউন্টে কিছু টাকা আমি জমা করে দিয়েছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। অথবা তার বিকাশ নাম্বারে কিছু টাকা পৌঁছায় দেবেন, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। হক্কুল ইবাদ নষ্ট করেছেন যেখানে সেখানেই দিতে হবে। সে লোক যদি মারা যায় তার ওয়ালি ওয়ারিসানকে দেবেন, ওয়ালি ওয়ারিসান যদি না পাওয়া যায় তাহলে তার নামে দান করে আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার বান্দাকেও পেলাম না, তোমার ওয়ালি ওয়ারিসানকেও পেলাম না, তার নামে দান করে দিলাম, নেকিটা তাকে দিয়ে দিও। লোকটা যদি অমুসলিম হয় তাহলে তো তার দান চলবে না, তার নামে দানও
চলবে না, আপনি যার টাকা মেরে খেয়েছেন সেই লোকটা ছিল অমুসলিম, তাহলে ওই টাকাটা তাদেরই ধর্মের, যেই ধর্মের লোকের টাকা মেরে খেয়েছেন তাদেরই কোনো ধর্মের গরিব দুঃখী মানুষকে দিয়ে দিবেন। কাউকে যদি অপমান করে থাকেন, এরা থেকে মাপ নেওয়ার সুযোগ হয়নি, এই লোকটা মারা গেছে, সেই ক্ষেত্রে আপনি যত বড় ভরা মজলিসে, যত বড় ভরা মজলিসে আপনি কি বলে তাকে অপমান করেছিলেন, তত বড় ভরা মজলিসে তার প্রশংসা করতে হবে এবং নিজের ওজরখাই পেশ করতে হবে। কথা বোঝা গেল? এতে ফায়দা আছে অনেক। আমি একদিন আমার মসজিদের এক মুসল্লির সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিলাম। কেন? সেই লোক বলেছিল ইমামকে চোর বলে গালি দিয়েছিল। ইমামকে চোর বলে গালি দেওয়াতে আমার খুব রাগ হয়েছিল। তা আমি লোকটাকে বলেছিলাম যে আপনি ইমামকে চোর বলে গালি দেন আমি বেঁচে থাকতে, আপনি ইমামকে চোর বলে গালি দেন, মসজিদ যদি আল্লাহর ঘর না হতো তাহলে আপনাকে তুলে চ্যাঙ্গা মেরে ডাস্টবিনে ফেলে দিত, আপনার মতো লোকের বীজ দাঁত ভাঙতে সময় লাগে না আমার। লোকটা মনে খুব কষ্ট পাইল। অনেকে বললো আপনি একটু